ডায়মন্ডহাট মিউনিসিপ্যালিটিতে 16টা আর 12টা নোয়ার খেসারত একের পর এক কেস দিচ্ছে পুলিশ। আপনার বিরুদ্ধে যে একটা ভাঙচুরের একটা অভিযোগ, তাও মিথ্যে কথা। কালকে আমি থানায় গেছিলাম একটা অভিযোগ জানাতে, একটা সিভিক পুলিশ এসে পার্টি অফিসে এসে নোংরামো করছিল, ভাঙচুর করছিল, তা তার বিরুদ্ধে জানাতে গেছিলাম। তা আমাকে ধরে সন্দীপ পাল ডায়মন্ড থানায় সাব ইন্সপেক্টর মেজবাবু নাকি উনি মারধর করেছেন। এই দেখুন আমার ইনজিওর কীরকম হয়েছে, আমি দেখুন মারধর করে আমাকে হচ্ছে থানায় ঢুকিয়ে দিয়েছেন। আবার বলছে আমি নাকি এই ভাঙচুর করছি সেই ভাঙচুর, থানায় তো গোটাটা সিসিটিভি ফুটেজ আছে, তাহলে তো ধরবে আমার এই অপরাধ। যে ডায়মন্ডহাট মিউনিসিপ্যালিটিতে বিজেপি 12টা ওয়ার্ড পাওয়ার জন্য ডায়মন্ডহাট আইসি ডিএসপি র্যাঙ্কের প্রমোশন আর হচ্ছে না, আর ডায়মন্ডহাট যে মেজবাবু রাজনৈতিক চক্রান্ত, হ্যাঁ ডায়মন্ডহাট মেজবাবু সন্দীপ পাল সে ওসি হওয়ার কথা ছিল, শাসক দল করে দেবে বলেছিল, তাকেও করে দিচ্ছে না, সেই জন্য শাসক দলের হয়ে এই কাজ করছে। কালকে খবর হয়নি কিছু না?